কি, চলো তো আমি এক্ষুনি তোমার ঢেকুর সারিয়ে দিচ্ছি, চলো। পা ডাইনে আর সামনে, বাঁয়ে আর সামনে, ডাইনে আর সামনে। আর একবার করো, ডাইনে আর সামনে, বাঁয়ে আর সামনে। আরে এই তো ঢেকুর বন্ধ। আরে এ তো কিছুতেই সারছে না, আমি জানি কি করলে থামবে। তোর পেটে মোষ ঢুকেছে। ওয়েট, আমি এক্ষুনি চেক করে দেখছি। পাক্কা মোষই ঢুকেছে। টুকি সোনা, এসো আমি জোয়ান পুঁটলি শেক দিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে দেখো। আরে আরে তোর পেটে তো বাঘ আছে, আবার চেক করি। বাঘ? পিকু টুকিকে জ্বালিও না, দাঁড়াও টুকি সোনা আদা ভিজানো জল নিয়ে আসি। হনুমান, পিকু জলটা খেয়ে নাও। দেখো মা, পুরো জলটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, ভেরি গুড। যাও টুকিকেও এক গ্লাস জল খাইয়ে দাও তো। ওকে, এক্ষুনি খাইয়ে দিচ্ছি। টুকি জল খেয়ে নে। খানা দেখ কি মিষ্টি জল। হ্যাঁ দেখ টুকি, আমি কিন্তু সব জলটা খেয়ে নেব। হ্যাঁ টুকি, হ্যাঁ আমি জানি তুই কোথায়। ধরে ফেলেছি, চল এবার জল খেয়ে নে। Ha ha ha!
জলটা কোথায় গেল? আরে তুই লুকিয়ে লুকিয়ে জল খেয়ে ফেলেছিস। দৌড়ছো কেন পিকু? আস্তে যাও, হোমওয়ার্ক করতে হবে মা। হোমওয়ার্কের এত এক্সাইটমেন্ট! এটা খুব স্পেশাল হোমওয়ার্ক। আজ গাছের চারা লাগানো শিখেছি। চারা গাছ? হ্যাঁ, আর হোমওয়ার্কে সবাইকে পাঁচটা করে চারা লাগাতে হবে। বাহ, দারুণ ব্যাপার তো। তুমি আমায় হেল্প করবে তো বাবা? হ্যাঁ নিশ্চয়ই, এতে আর বলার কি আছে। ফলো মি। টুকিকেও সঙ্গে নিয়ে যাও পিকু। এই মাটিটা আমি আজই তৈরি করে রেখেছি। তোমার পাঁচটা চারা পোঁতার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, আমাদের টিচারও ঠিক এইরকমই মাটি দেখিয়েছিলেন। লেটস গো, তুমি গর্ত খোঁড়ো আর আমি চারা গাছ নিয়ে আসছি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। টুকি, ও কি করছিস? আমার ডিস্টার্ব করিস না টুকি। মাটি জানা। সবে একটা হলো, এখনো আরো চারটে বাকি। হ্যাঁ, এটা কে করলো? আরে আরেকটা। টুকি, এটা তুই করেছিস? গর্ত কি করে করলি? হ্যাঁ, আমিও ট্রাই করি তো। আমার জন্য আর কয়েকটা গর্ত করে দিবি প্লিজ? গর্ত? বাহ পিকু, এত তাড়াতাড়ি এই এতগুলো গর্ত! আমি করিনি, টুকি করেছে। করে দেখা টুকি। শাবাশ, চলো চটপট চারাগুলো লাগিয়ে দিই। বাহ বাহ, খুব ভালো। মা, তুমি দেখলে না টুকির বাম লাগিয়ে হাইশা? আমি দূর থেকে দেখেছি। আরেকবার করে দেখাও টুকি প্লিজ। বাম লাগিয়ে হাইশা।